हेलो फ्रेंड्स, आमी मोनालिसा। सबाई के शुभ विजयार प्रीतिय शुभेच्छा जानिए, बड़ोदेर आमार प्रणाम जानिए, छोटोदेर भालोबासा जानिए आमी आजके आमार रान्ना शुरू करछि। आजके तोमादेर आमी पाबदा माछेर एकटा रेसिपि करे देखाच्छि। चलो पाबदा माछेर रेसिपिटा किभाबे करते हय देखाच्छि। एखाने देखो बंधुरा, आमी किछुटा पाबदा माछ निएछि। ए पाबदा माछटा आमी भालो करे धुये फ्रेश करे नुन हलुद माखिये रेखेछि। 15 মিনিট আগে আমি নুন হলুদ মাখিয়েছি। এইবার মাছগুলো একটা একটা করে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়েছি, আমি 4 টেবিল স্পুন সরষের তেল নিয়েছি। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দুই সাইড ভাজা হয়ে গেছে। খুব হালকা করেই ভাজতে হবে, কারণ মাছটা খুব পাতলা, তো বেশি ভাজলে আবার চিংড়ি হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা হয়ে গেছে, এখানে আমি একটা হামানদিস্তায় অল্প একটু গোলমরিচ ছেঁচে নিয়েছি। এখানে 5-6টা গোলমরিচ আছে। এই কড়াইতে আমি গোলমরিচটা দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প করে একটু আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, আলুটা স্কিপ করেও যেতে পারো, আলুটা না দিলেও হবে। কিন্তু আলুটা দিলে ভালো লাগবে, একটু মাখা মাখা হবে, আলুটা চাইলে নাও। যারা আলু খাও না, যাদের সুগার আছে বা আলু খেতে ভালো লাগে না, তারা আলুটা না দিলেও হবে। আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম 1/2 কাপ মতো গরম জল। এতে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, সামান্য একটু রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিলাম আমি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও নিতে পারো। আর দিলাম আমি 1/2 টিস্পুন হলুদ। সবটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এবার ঝোলটা ফুটতে দেবো ঢাকা দিয়ে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে মাছগুলো জলের মধ্যে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে মাছে ভালো করে ঝোল ঢোকে। এটা কিন্তু ভীষণ নরম আর পাতলা মাছ, দেখবে আস্তে করে খুন্তি দাঁড়াবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি মিডিয়াম ফ্লেম করে মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকটা টেনে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গোলমরিচ আর কাঁচা লঙ্কার যে আলাদা ফ্লেভার আছে, এই মাছের ঝোলটা রান্না না করলে বুঝতে পারবে না। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। আর আবার বলছি, আজ দশমী, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আমি শেষ করছি আমার এপিসোড। আর তোমরা ভালো থেকো, বাড়িতে অনেক আনন্দ করো, বাড়িতে থেকে দশমীটা উপভোগ করো। আর আমার নতুন বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে একটা অল বেল বলে বেল আসবে, সেই বেলটা তোমরা প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশানটা চলে যাবে। আর পুরনো বন্ধুরা, প্লিজ আমার সাথে থেকো। আজ তাহলে আসি বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, অনেক হাসি খুশি থেকো। বাই ফ্রেন্ডস।